হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিপি এন্টারটেনমেন্ট। আজকে আমরা আলোচনা করব কিছু সুন্দর ফুলের গাছ নিয়ে, যেগুলি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাধবী লতা গাছ বা মাধবী লতা ফুল। এটি খুব সুন্দর দেখতে এবং এটি আপনি খুব সহজেই নার্সারি বা বাজারে পেয়ে যাবেন, এবং এটি আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করবে এবং একটা বিউটিফিকেশান প্রদান করবে বাড়ির। জাস্ট অ্যামেজিং লুকস। নেক্সট টগর ফুল। টগর ফুল আমাদের বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করবে এবং আপনি এটি যে কোনো নার্সারি বা ফুলের দোকানেই এটি সহজেই পেয়ে যাবেন। এর দামও খুবই অল্প পরিমাণে। এটি দেখতে খুবই সুন্দর এবং পুজোর বিভিন্ন কাজেও এটি ব্যবহৃত হয়ে থাকে। পরের গাছটি হচ্ছে গোলাপ। গোলাপ তো আমরা জানি খুবই সুন্দর এবং সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এটি একটি সস্তা, টিকসই এবং সহজলভ্য গাছ। এটি লাগাতেও বেশি আপনার পরিশ্রম হয় না। নেক্সট হচ্ছে রেন লিলি। রেন লিলিও জাস্ট অসাধারণ একটি গাছ। অ্যামেজিং লুকস, বাড়ির সৌন্দর্য প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এবং জাস্ট একটা অ্যামেজিং লুক দেয় বাড়ির। সো আপনি এই গাছটি খুব সহজেই লাগাতে পারেন। এই গাছটিও আপনি কাছাকাছি যে কোনো নার্সারি বা ফুল গাছের দোকানে পেয়ে যাবেন। ওকে, তো খুব সুন্দর একটি গাছ রেন লিলি। নেক্সট রঙ্গন। রঙ্গন গাছটিও খুব সুন্দর এবং যা খুব অল্প যত্নেই টিকে থাকতে পারে বহুদিন ধরে এবং সারা বছর আমাদের ফুল প্রদান করে থাকে। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে, হলুদ, লাল, ঠিক গোলাপি, সাদা, বিভিন্ন রকমের এবং বিভিন্ন কালারের। ওকে, নেক্সট যে ফুলটা দেখব এটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুলও জাস্ট অ্যামেজিং লুকস প্রদান করে এবং এটি আপনি খুব সহজেই বাজার থেকে পেয়ে যাবেন এবং এটিও অল্প যত্নেই টিকে থাকতে পারে বছরের পর বছর। এটিও আপনারা পুজোর বিভিন্ন কাজে লাগাতেই পারেন। নেক্সট হচ্ছে কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ গাছটিও জাস্ট অসাধারণ একটি গাছ এবং এর ফুলগুলিও খুব সুন্দর দেখতে। এটিও বিভিন্ন রঙের হয়ে থাকে, সুন্দর একটা স্মেল প্রদান করে এবং বাড়ির সৌন্দর্য, বাড়ির পরিবেশ বৃদ্ধিতে এর অবদান অনস্বীকার্য। লেটস ট্রাই কাঠগোলাপ। ওকে।